সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারে ঢোকার রাস্তার বেহাল দশা। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শাহজাদপুর বাজারের ভিতরে ঢোকার রাস্তা এটি। শাহজাদপুর বাজারটি অনেক বিখ্যাত একটি বাজার, যেখানে প্রতি রবিবার ও বুধবার অনেক বড় কাপড়ের হাট বসে, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়। কমপক্ষে 10 বছর এই রাস্তার কোনো মেরামত করা হয়নি। রাস্তাটি সম্পূর্ণ ভাঙাচোরা, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়ে যায় আর যানজট তো লেগেই থাকে। এ বিষয়ে সিরাজগঞ্জ 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাসিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার